وعليكم السلام ورحمة الله وبركاته। কিছুক্ষণ আগে কিন্তু হঠাৎ করে চোখ লাগার সাথে সাথে ভয়ে কাতর হয়ে যাই, মনে হচ্ছে কি যেন আমার উপর চেপে আছে ইত্যাদি। না, এইসব ক্ষেত্রে এটা হতে পারে শয়তান, তো আপনি ভয় পাবেন না, ভয়ের কিছু নেই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন আর তিনবার থুজু দিবেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, থু ফেললেন আরেকবার, এরকম এরকম তিনবার, আর পার্শ্ব পাল্টাবেন, ভয় নেই। আবার আসলে শয়তান এখানে আপনি ভয় করার কিছু নেই, ভয়ে খাতর হবেন কি আছে না আছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললেন, হালাস আলহামদুলিল্লাহ, বেশ ভয়ে পড়লে বস ওই আয়াতুল কুরসি পড়েন, শুয়ে পড়েন, পার্শ্ব পাল্টাবেন, যেমন বাম পাশে শুয়ে আছেন ডান পাশে শুয়ে আছেন বাম পাশে শুয়ে, পার্শ্ব পাল্টাবেন। যদি এখানে আবার আসছে তো উজু করবেন, আবার ঘুমাবেন, কিন্তু ভয় খাবেন না। ভয় করলেই মুশকিল, ভয় করতে নেই, ভয় করলে শয়তান ওখানেই থেকে বসে, যারা শয়তানকে ভয় করে। আপনি বললাম আমি শয়তান ভয়তান ভয় করি না, শয়তানও পালাবে, আল্লাহর উপর এতমাদ, আল্লাহর জাতির উপর ভরসা রেখে আপনি চলেন, কিছু হলে শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। আর ঘুমানোর পূর্বে তো যেসব আজকার আছে ওগুলো আদায় করবেনই, তবে এই তাওবুজটা শিখে নিলে ভালো। যারা এরকম ভয় হয় তো ঘুমাবার পূর্বে এটাও যেন তারা পড়ে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিনি ওয়া আন ইয়াহদুরুন। এটা পড়বেন প্রতি, যদি আপনারা এরকম বুঝেন যে ভয় ভয় বাপাস, তারপর আর কোনো ভয় নেই, ভয় রাখবেন না, আল্লাহর উপর ভরসা করে চলবেন। ওয়াফাকাকিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।